ঈশ্বর কোন প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই, তার পিতা নেই, তার মাতা নেই। উল্লেখ আছে সেদ সিদ্ধ উপনিষদে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এ, না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ যার মানে প্রতিবিম্ব, ছবি, প্রতিকৃতি, ভাস্কর্য, মূর্তি। না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, প্রতিকৃতি নেই, পুতুল নেই, আলোকচিত্র নেই, প্রতিমা নেই, মূর্তি নেই, ভাস্কর্য নেই। একই কথা বলা হয়েছে যজুর্বেদে 32 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 3 এ, না তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন আলোকচিত্র নেই, ভাস্কর্য নেই। আরো বলা হয়েছে হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে, একম ব্রহ্ম দেউতিয়া নাস্তে নিনা নাস্তে কিঞ্চন, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও। তো এই সংজ্ঞার উপর ভিত্তি করে ঈশ্বর একজন, তার মতো কেউ নেই। এবং কোরআনে আরো বলা হয়েছে সূরা ইখলাসে অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1-4, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী ও চিরঞ্জীব, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। মানুষ কি কেবলমাত্র আপনি একা, নাকি আমি একাই মানুষ? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি একজন মানুষ। শুধুমাত্র আপনি কি একাই মানুষ, কেবলমাত্র একা? না না না, আমি অনেকের মধ্যে। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ সার্বভৌম চিরস্থায়ী। আপনি কি সার্বভৌম চিরস্থায়ী? আপনি কি সার্বভৌম এবং চিরস্থায়ী? না। তো কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? আমি চিরস্থায়ী নই, আমি কিভাবে ঈশ্বর হতে পারি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। আপনাকে কি জন্ম দেওয়া হয়েছে? আপনি কি জন্ম নিয়েছেন? আপনি জন্মেছেন কি না? হ্যাঁ। তাহলে কি করে আপনি ঈশ্বর হবেন? এমনকি আমি জন্ম নিয়েছি, আমি কি করে ঈশ্বর হই? আপনার কি সন্তান আছে? আমি জন্ম দিয়েছি, আমার সন্তান আছে। আপনার সন্তান আছে? হ্যাঁ। কিভাবে আপনি ঈশ্বর হতে পারেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আসলে তার মানে আপনি ঈশ্বরের সংজ্ঞা ভুলে যান। আপনি ঈশ্বর সম্পর্কে যা বলেছেন, আমি আমার দেয়া ঈশ্বরের সংজ্ঞা বলছি, ঈশ্বর সম্পর্কে আপনি যা বলেছেন তা এখন ভুলে যান। সেটা হতে পারে গড, হতে পারে ছোট হাতের জি। আমি ছোট হাতের জি দিয়ে গডের কথা বলছি না, যা আপনি বলছেন। আমি বলছি বড় হাতের জি দিয়ে গড, তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। এই সংজ্ঞার উপর ভিত্তি করে আপনি নিজেকে ঈশ্বর বলতে পারেন কি? আমি কি নিজেকে ঈশ্বর বলতে পারি? চাইলে আপনি পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জন্মেছেন? বলছেন হ্যাঁ। যদি আপনি ইচ্ছে করেন আপনাকে উন্মাদ বলা হবে। না স্যার, আমি যা বলছি সেটা আপনার, আমি ঈশ্বরের অংশ। আপনি বলছেন একমাত্র ঈশ্বর, না? আমি অনুভব করি আমি এর অংশ, বৃহৎ ঈশ্বরের, আমরা সবাই তার অংশ। হতে পারে আমরা আলাদা হয়ে গেছি, যেমন সেটা আপনার দেয়া ঈশ্বরের সংজ্ঞা, সেটা বেদের ঈশ্বরের সংজ্ঞা নয়, এটা ঈশ্বরের সংজ্ঞা নয় যেটা আছে কোরআনে। তাহলে আমি বলি এই ঈশ্বর এক ভিন্ন ঈশ্বর। আমি সেই ঈশ্বরের কথা বলছি না যেটা আপনি বিশ্বাস করেন, আমি সেই ঈশ্বরের কথা বলছি যাকে আমি বিশ্বাস করি। তিনি এক, তিনি সবকিছুর অংশ নন। আপনার ঈশ্বর আপাতত ভুলে যান, পাশে সরিয়ে রাখুন, ফাইন। যে ঈশ্বরের কথা আপনি বলছেন তাকে আপাতত সরিয়ে রাখুন, আমি আমার ঈশ্বরের সংজ্ঞার কথা বলছি। আপনি বুঝলেন? তিনি কেবলমাত্র একজন, তিনি সর্বশক্তিমান। আপনি কি সর্বশক্তিমান? আপনি কি সর্বশক্তিমান? না, সর্বশক্তিমান নই। তাহলে আপনি ঈশ্বর নন, আমি যার কথা বলছি। যে ঈশ্বরের কথা আপনি বলছেন সেটা বাদ দেন। ওকে, ঠিক আছে, আমি আমার ঈশ্বরের কথা বলছি। তাহলে লা ইলাহা, কোনো ঈশ্বর নেই, সব মিথ্যা দেবতারা ভুল, আপনি তাদের বাদ দেন। আমি সঠিক সংজ্ঞার কথা বলছি। যদি কেউ বলে যে 2+2=5, এই সমীকরণ বাদ দেন। ঈশ্বর যার কথা আমি বলছি, সত্তা যার কথা আমি বলছি, তিনি একক, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই, তিনি কেবলমাত্র একজন। আপনি কি এরকম একজন ঈশ্বরে বিশ্বাস করেন? না স্যার, আমি বিশ্বাস করি না। সেটাই সমস্যা। তার মানে আপনি সত্যিকারের ঈশ্বরে বিশ্বাসী নন। আপনার প্রতি আমার অনুরোধ, হিন্দু ধর্মগ্রন্থ সমূহের যে উদ্ধৃতি আমি দিয়েছি সেগুলো পড়ুন, বাড়িতে গিয়ে কোরআনের অনুবাদ পড়ুন। আসল ঈশ্বরকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। এসব ভয়শুদ্ধ নয়, আমি ঈশ্বর, আপনি ঈশ্বর। আমি নিজেকে ঈশ্বর বিবেচনা করি না। আপনি আমাকে ঈশ্বর বললে আমি বলবো হ্যাঁ ঈশ্বর।
আমি এতটা বোকা নই যে আপনি বললে ঈশ্বর হয়ে যাব। আপনি নরকে যেতে চান, যান, আমি চাই না। আমি চাই না আপনি আমাকে নরকে নিয়ে যান। আমি স্বর্গে যেতে চাচ্ছি, আপনাকেও স্বর্গে নিতে চাই আমি। যদি আমি আপনার সঙ্গে একমত হই যে আপনি ঈশ্বর এবং আমি ঈশ্বর, আমরা দুজনেই তো নরকে যাব, আমি চাই দুজনে স্বর্গে যাই। তাই আমি অনুরোধ করি আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন, বেদ, উপনিষদ, কোরআন পড়ুন, নিজেকে শিক্ষা দিন এবং আমার সঙ্গে যোগ দিন, আমরা দুজনে স্বর্গে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। এখন একটি ছোট্ট ঘোষণা আছে। আয়োজকরা বলছেন আমাদের এখন শেষ করতে বলেছেন যেহেতু 12:30 বাজে। যদিও আমি অনুভব করি ডক্টর জাকির, আমি চাই আরো কিছু সময় চালিয়ে যাবেন। ডক্টর জাকির, আপনি কি চালিয়ে যাবেন? ওকে, তাহলে আমরা আয়োজকদের ধন্যবাদ জানাবো আপনাদের খুশির জন্য ইনশাল্লাহ, কারণ আমি নিশ্চিত যে আপনারা আরো কিছু সময় শুনতে চান। আমি আশা করি তারা আমাদের ক্ষমা করবেন। তো ডান দিকে বন্দের শাড়ি দিকে কোনো অমুসলিম আছেন? হ্যাঁ বোন, কোন অমুসলিম আছেন? তিনি একজন ধর্মান্তরিত মুসলিম এবং তার প্রশ্ন আছে তার অমুসলিম পিতামাতার ব্যাপারে। ওকে, এটা হতে পারে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে। তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে, আল্লাহকে বিশ্বাস, বিচার দিবসে বিশ্বাস করতে, যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই। আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে। প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব, কিভাবে। বোন, কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন? হিন্দু। হিন্দু। বোন, আপনার কাছে আমার অনুরোধ, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা